আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, আমরা কোন চিন্তায় বিভোর হয়ে থাকব? আমরা তো চিন্তা করি, কিন্তু এমন পাঁচটি জিনিস আছে যা চিন্তায় বিভোর হয়ে থাকলে আমরা কখনো প্রতিষ্ঠিত হতে পারবো না, মনের ভেতরে শান্তি খুঁজে পাব না। আর এসব বিষয় নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে প্রথম হলো অতীতের গুনাহসমূহ চিন্তা করা। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা অতীতের গুনাহ নিয়ে চিন্তা ভাবনা করে। যেমন অতীতে আপনি এমন এক গুনাহ কাজ করেছেন যা আপনাকে চিন্তা বিভোর করে তুলছে। আপনি ওই গুনাহ নিয়ে চিন্তা করছেন, কেন ওই পাপ কাজটি করলেন, কী জন্য করেছিলেন, এভাবে চিন্তা করতেই থাকেন। কারণ আপনি তো গুনাহই করেছেন, আর আল্লাহ তাআলা আপনার ওই গুনাহ ক্ষমা করেছেন কি না তা আপনার জানা নেই। আপনি চিন্তা করছেন আল্লাহ তাআলা তো আমাকে ক্ষমা করবেন না। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে এমন কোনো জায়গা নেই যেখানে বলেছেন তিনি ক্ষমা করেন না। তিনি সবসময় বলেছেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু, আপনার যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই জন্য আপনি কখনো চিন্তা করবেন না যে আপনার গুনাহগুলো ক্ষমা হয়নি, বরং আপনি আশাবাদী থাকবেন আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেছেন, আমি অনুতপ্ত হয়েছি, অতঃপর আপনি এই গুনাহ আর কখনো করবেন না। এই প্রতিজ্ঞাবদ্ধ হলে ইনশাআল্লাহ আপনার আর কোনো টেনশন থাকবে না, আপনার ওই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি যত বড় পাপ কাজ করুন না কেন, আল্লাহর ক্ষমা এর চেয়ে বেশি। সুতরাং তাওবা করার পর পুনরায় ওই কাজটি করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত হলো, আপনি অনেক ভালো আমল করেছেন, কিন্তু এইসব আমল আল্লাহ দরবারে কবুল হয়েছে কি না আপনি এটা নিয়ে অনেক চিন্তা করেন। আপনি দান করেছেন, আপনি দান করছেন, মানুষকে সাহায্য করছেন, নেকি অর্জনের জন্য বিভিন্ন আমল করছেন, সলাৎ পড়ছেন, রোজা পালন করছেন, যত আমল আছে সবগুলো করছেন, কিন্তু আবার সন্দেহ হয় আল্লাহ দরবারে এই আমল কবুল হলো কি না। কারণ আপনার তো আর জানা নেই আপনার কোন আমলগুলো আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং কবুল করেছেন। এই জন্য আপনি সবসময় চিন্তা করেন। এই জন্য আপনাকে বলছি, আমল কবুল হলো কি হলো না এই ব্যাপারে চিন্তা না করে আপনি আমল করতে থাকুন। বিভিন্ন সাহাবিদের ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন তারা কেমন আমল করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মধ্যে একজন, তিনি বলেছেন আমার আমল কবুল হলো কি না তা নিয়ে আমি চিন্তিত নই, আমি চিন্তিত আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো কি না। দেখুন, তারা আমল করার জন্য কতটা জোর দিয়েছে, আর আমরা আমল করেও চিন্তিত হয়ে থাকি আমাদের আমল কবুল হলো কি না। আপনি কতটা আমল করেছেন, সাহাবিদের চেয়ে আপনি বেশি আমল করতে পারেননি। তারা যেসব আমলগুলো করেছে আমরা তার ধারের সামনে নেই, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছে। সুতরাং আমল করতে থাকুন, যত ভালো কাজ আছে তা করতে থাকুন, ইনশাআল্লাহ যে সকল আমল আল্লাহ দরবারে কবুল হয়নি তা নিয়ে আপনি চিন্তা না করে আপনি আমল করতে থাকুন। হতে পারে দশটি আমল থেকে দুই একটা বাদ পড়তে পারে, বাকি আমলগুলো তো কবুল হলো, আর এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তৃতীয়ত হলো, বিগত জীবনে যেভাবে হোক তা কেটে গেছে, এখন সামনের জীবনটা কীভাবে কাটাবো এই নিয়ে চিন্তায় থাকি। অনেক মানুষ আছে পাপ করতে করতে বেহুশ হয়ে গিয়েছে, এখন তারা চিন্তা করছে আর পাপ কাজ করবে না, যৌবনকাল পার হয়ে গিয়েছে, হয়তো বা এমন বয়সে পৌঁছেছে যে বয়সে তার ভালো আমল করার সুযোগ হচ্ছে না। হতে পারে এমন রোগ হয়েছে আপনি হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না, স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। আপনাকে বলছি, যা হবার তা হয়ে গিয়েছে, এর জন্য অনুতপ্ত হন, আল্লাহর দরবারে কান্নাকাটি করুন। বৃদ্ধ বয়সে পাপ কাজ করা জঘন্যতম অপরাধ, লজ্জাকর। সুতরাং বয়স যত বাড়তে থাকবে তত লজ্জা বেশি বাড়বে। এজন্য
বৃদ্ধ বয়সে আমল এক হাদিসে রয়েছে, বৃদ্ধ বয়সে আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। সুতরাং আপনার বয়স যতই হোক না কেন, আপনার জীবন যেভাবে চলুক না কেন, এখন আপনি পরিবর্তন হয়ে যান। শেষ ভালো যার সব ভালো তার। অনেক মানুষ আছে যাদের জীবনের প্রথমটা খুব ভালো কেটেছে, কিন্তু মৃত্যুটা হয়েছে খারাপ অবস্থায়। মৃত্যু শেষ সময় সে খারাপ অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা বার্সিসের ঘটনা জানি, সেখানে বিরাট বড় আল্লাহলি ছিল। প্রথম অবস্থায় সে ভালো ইবাদত করেছে, কিন্তু নারীর প্ররোচনা পড়ে এবং শয়তানের কৌমন্ত্রণায় শেষমেশ সে শিরক অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং জীবন যেভাবে চলেছে তা নিয়ে চিন্তা করবেন না, এখন সংশোধন হয়ে যান। আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দেন। এই জন্য তো আল্লাহ তাআলা তওবার অনেক পথ রেখেছেন। হজ রয়েছে, ইচ্ছে করলে আপনি হজ পালন করতে পারেন। চতুর্থ হলো আল্লাহ তাআলা দুটি আবাস সৃষ্টি করেছেন, একটি জান্নাত আর একটি জাহান্নাম। এ দুটি থেকে তার আবাস কোনটি তা নিয়ে চিন্তা করা। অনেক মানুষ আছে এভাবে প্রশ্ন করে, আল্লাহ তাআলা তো আমার ভাগ্য লিখে রেখেছেন, আমি জান্নাতি নাকি জাহান্নামি তা তো আল্লাহ ভালো করেই জানেন, সুতরাং আমি খারাপভাবে চলি। এইসব ব্যক্তিকে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি কি জাহান্নামি নাকি জান্নাতি তাকে বলতে পারেন কি না। অথবা আপনার নাম ধরেন ইউসুফ, এখন আপনার নামে কোনো আয়াত নাজিল হয়েছে কি না, কোনো সুরা নাজিল হয়েছে কি না, বা হাদিসে বর্ণিত হয়েছে কি না যে ইউসুফ নামে এক ছেলে আছে সে জান্নাতে যেতে পারবে না, আপনি এরকম কোনো প্রমাণ দিতে পারবেন কি না। যদি না পারেন তাহলে কেন চিন্তিত হচ্ছেন? জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে, আপনি আমল করতে থাকুন। আপনি জান্নাতি নাকি জাহান্নামি তা নিয়ে টেনশন না করে আপনি আল্লাহর যে বিধিবিধান রয়েছে তা পালন করতে থাকুন। কেউ বলতে পারবে না কে জান্নাতি আর কে জাহান্নামি। আপনি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলেও আপনি জাহান্নামি হতে পারেন। সুতরাং জান্নাত জাহান্নাম একমাত্র আল্লাহর কাছে। কেউ ভালো আমল দিয়ে জান্নাত যেতে পারবে না, একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া। আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। কিয়ামতের দিন সকল নবী ইয়া নাফসি করবে। আমরা সবাই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের কাছে পর্যন্ত আমরা সুপারিশের জন্য যাব, কিন্তু কোনো লাভ হবে না। সকল নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারবেন, আল্লাহ তাআলা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন আর এই জন্য তিনি পারবেন। সুতরাং জান্নাতের আমল করুন আর জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। যে সকল আমল আমাদেরকে জাহান্নামে নিয়ে যায় সেসব আমল আপনি করবেন না, আপনাকে এ নিয়ে টেনশন করতে হবে না। ভালো আমল করলে আপনি নিজেই বুঝতে পারবেন, তৃপ্তি পাবেন, কারণ আল্লাহর জিকিরই মনের প্রশান্তি আনে। পঞ্চম নাম্বার হলো আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি নাকি অসন্তুষ্টি এটা নিয়ে চিন্তা করা। দেখুন আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি কি না তা আপনি বুঝতে পারবেন যখন আপনি আমল করবেন। আপনার যখন ইবাদত করতে ভালো লাগবে, সলাৎ পড়তে উৎসাহ লাগবে, আনন্দ পাবেন, কোরআন পড়তে তৃপ্তি পাবেন, কোনো হারাম জিনিস আসলে আপনি দ্রুত প্রত্যাখ্যান করবেন, ওই স্থান থেকে বেরিয়ে আসতে চাইবেন, গান শুনলে কানে হাত দিয়ে রাখবেন, কোনো খারাপ দৃশ্য দেখলে মাথা নত করবেন অথবা দৃষ্টি ফিরিয়ে নেবেন, এসব কাজগুলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি। কারণ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি যারা ইবাদত করতে ভালোবাসে, যারা ইবাদত করে, ভালো আমল করে। আপনি ভালো আমল করলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্টি। সুতরাং দেখুন আপনার মধ্যে এইসব গুণ আছে কি না, হারাম জিনিস দেখলে আপনি তাৎক্ষণিক ফিরে আসতে পারেন কি না। যখন আপনি তাওবা করছেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন তখন আপনার দু চোখ দিয়ে পানি বের হচ্ছে কি না, আপনি আপনার মন অনুতপ্ত হচ্ছে কি না, তখন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুন। আমিন।